नमस्कार बंधुरा सबुसाथी गार्डन यूट्यूब चैनल अपन स्वागत। आज हमें एस बगुलार वंशीनगर एक ग्राम से बड़ो मदार प्लान रही है मौसुमी लेबूर एवं मौसुमी लेबूर गाचटा हमें कलम बांधब एस तो क्यों कलम बांधते हैं देखते देखो। साधारण तीन रकम पद्धति कलम कर गुटी कलम चोक कलम ए जोर कलम तो गाचटार आज के गुटी कलम करब तो वीडियो देखते थकूँ संगे थकूँ। गाचटा हे मौसुम्बी मदार गाच गोड़ा थे कत खानी मोटा हो गाचटा गाचे ये गाचे ही डाले कलम कर गाचर जो आप गुटी कलम करी तक ये डाल निर्वाचन करते हैं दुटो चोकर मध्यवर्ती अंश के मध्य खान काटते हैं तो प्रथम ए रकम दाग दिए नीते हमें गाचर मोट चारटे कलम बाँधब एटा मौसुम्बी गाच और एटा मदार प्लैंट तो मदार प्लैंट थेके गुटी कलम करछि। साधारणत आमरा तीन रकम कलम करी चोक कलम गुटी कलम और हे चोक कलम करी गुटी कलम करी और हे এইভাবে কাটতে হবে আর এছাড়া জোর কলমও করি তো আমি এখানে আজকে গুটি কলম করছি। গুটি কলম করলে আমার অন্য কোনো অসুবিধা নেই এবং এটাতে সাকসেস হয় ভালো। তো প্রথমে এই যে অংশটা আমি কেটে দিয়েছি সেই বরাবর ছালটা পুরো তুলে দেব এইভাবে ছালটা করে পুরো তুলে দেব। আমি একটু আগে এই যে তিনটে কেটে দিয়েছি তিনটে অংশ কেটে দিয়েছি এই যে দিয়ে এটা মোট চারটে কলম করব আমি এখানে তো দেখুন কিভাবে করছি ঠিক আছে। এইভাবে আমি পুরো ছালটাকে তুলে দেবো আগে। আচ্ছা বন্ধুরা এই গাছটাই আমি অলরেডি তিনটে কলম করে দিয়েছি আর একটা কলম আমার বাকি আছে আপনাদের দেখানোর জন্য। গাছের ছালটা আগেই কেটে নিয়েছিলাম তো এখানে লাগছে কাটিং হেড আর লাগছে বেলে দোয়াশ মাটি আর কোকোপিট আমি মিশিয়ে নিয়েছি আর এই যে এক্সট্রা কোকোপিট আমি এর মধ্যেও রেখে দিয়েছি। এই কোকোপিটটা আমি আবার দেব এই কোকোপিটটা আর এর সঙ্গে লাগছে এই টেপ আর প্লাস্টিক আর কিছুটা দড়ি লাগবে আর একটু কার্বন লাগবে পরে আমি ঢেকে দেব। তো আমি কলমটা বাঁধছি কীভাবে বাঁধছি আপনারা দেখুন। তো কোকোপিট যেটা আমি ভিজিয়ে রেখেছি সেটা আমি পুরো জলটা চিপে দিলাম কারণ অতিরিক্ত জল আমার রাখা যাবে না। দিয়ে এই যে মাটিটা আছে এই মাটিটাকে এটা যেরকমভাবে আমরা রুটি করি ওই রকমভাবেই একটা নেচি মতন করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমরা কোকোপিটটা এইভাবে দিয়ে দেবো। কোকোপিটের জলটা ধরে রাখবে মাটিটা শুকাবে না আর এইভাবে দিয়ে আমরা এইভাবে এটাকে দেব এইভাবে দিয়ে আমরা এটাকে চেপে দেবো এইভাবে চেপে দেবো দিয়ে এই মুখটা আটকে দেবো এইভাবে। আমি হরমোন পাউডারটা লাগিয়ে দিয়েছিলাম একবারে চারটে কলমে একসঙ্গে আমি বাঁধছি চারটে ডালে। তাহলে এইবার আমি প্লাস্টিকটাকে আমি এইভাবে দিয়ে দেবো এইভাবে আমি প্লাস্টিকটা দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি। এইভাবে মুড়ে দিলাম এটাকে এইভাবেই জোর কলম পদ্ধতি করা হয় দিয়ে এবার আমি টেপ দিয়ে বেঁধে দেব এইভাবে টেপ দিয়ে বেঁধে দেব। যাতে আমার কোনো রকমের হাওয়া বাতাস জল কোনো কিছু আমার দেওয়ার প্রয়োজন নেই এবং এই কলমটা আমি আঠাশ দিন পরে আঠাশ দিন থেকে ৩৫ দিনের মধ্যে আমি খুলতে পারবো। এভাবে আমি নিচেরটাও নিচের অংশটাও বেঁধে দেবো
खूब टाइट कर बाँधब जाते हमार हावा बतास ना ढोके। अपनारा ये कलम बाँधन सकसेस हबें। और ये गुटी कलमे कोनो रकम सायन दरकार नहीं, कोनो किछु दरकार नहीं, ये बेधे दिन 28 दिन पर शिकड़ बेरिए जाए। अपना टबे मटीते जो भी हम ठीक ये बेधे दीते हैं। हमारे मेन जो चारटे डाल एक डाल एस देखो चारटे हमें कलम बाँधलम। एवं यकम डाल जो अपारा चिन्हित करबें दुटो गीटर मध्यवर्ती अंश अपना काटिंग करबें और काटिंग करे जे माथाय से ओपर माथा से हीखने ही क्योंकि अपनारा हरमोन पाउडर लगाबें। हमें जो लागिए मैं ये हरमोन पाउडर ये एखन थे नेबें एर भाव नहीं जदि ए अंशटुकुनी काटिंग करें तेल ए रकम जैगे दिए अपनी लगाबें। नीचे अंशे क्योंकि लगाबें ना, नीचे अंशे एखन तो शिकड़ बेड़े जाए क्योंकि समस्या है अपना गाच होना ये मन रखबें। तो यार सम्पूर्ण बाधा हो गए एबारे ये कलो कार्बन दिए ढेके देव। तो देखते थकूँ। तो बंधुरा हमारे कलम बाधा हो गए तीनटे कलम गाए हमें कलो कार्बन दिए दिए और अपन देखान जो ये रेखे दीची एट बाँधब। तो ये कि कैन बाधा है कि जन बोल आगे ये कलो कार्बन दिए हमें ढेके दीची ढेके दिए बेधे देव। और कैन बांधी बोल ये बेधे नहीं এইভাবে বেঁধে দিচ্ছি। প্রথমে নিচের অংশটা আগে বাঁধব এবং সম্পূর্ণ গিট দিয়ে দেবো। এইভাবে পুরো গিট দিয়ে দিলাম। দিয়ে এই পাশেরটা যখন আমি বাঁধব তখন আমি এইভাবে আগে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলাম টাইট হয়ে গেল। দিয়ে এইভাবে দিয়ে আমি এইখানে একটা খালি কেবলমাত্র আমি একটা ফাঁস দেবো এই কারণে যাতে 28 दिन माथा एसे कलो कार्बन खुले देव। खुले दिए देखब जो हमार शिकड़ बैरिए ना जदि शिकड़ बैरिए जाए तेल तो हमें डाल केटे नहीं लागिए दीते पर जो ना बड़ी थे तेल और किसी दिन रेखे देव 35 दिन मध्य ग्यारंटी बैरिए जा। अच्छा और ये कलो कार्बन क्या दिलम सूर्यर प्रचंड ताप एर भरे जलटा के जैसे शोषण करते ना पारे प्लस्टिक कोकोपीट आतरे और मटी आ তো মাটিটা আমি তৈরি করেছি সাধারণ বেলে দোয়াশ মাটি, তার সঙ্গে কিছুটা সাদা বালি মিশিয়ে কোকোপিট মিশিয়ে তবে কিন্তু এই মাটিটা তৈরি করেছিলাম। এবং এই কলম যখন আমি দিয়ে দেবো এখানে একদম পুরো টাইট হবে, ঠিক যেমন মনে হবে যেন একটা ফলকে আপনি যেরকম মোটামুটি নরম পান সেরকম থাকবে। এইভাবে আপনার কলম এখন রেডি। তো আপনারা এইভাবে করতে থাকুন, নিশ্চয়ই আপনারা সাকসেস হবেন। তো বন্ধুরা আমার এই মাদার প্ল্যান্ট মৌসুমী গাছে কলম আমার করা কমপ্লিট। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা কেউ টেনে দেখবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।